আমি আপনাদেরকে বলতে চাই এই ঢাকা শহর থেকে জলবদ্ধতা যানজট এবং জলজট দুটাকে আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এটাকে দূর করার জন্য ইনশাল্লাহ একটি একটি আমরা প্রত্যাশা করবো যে এক নান্দিত নন্দিত ঢাকা শহর যেখানে আমরা সকলে স্বচ্ছন্দে একটি পরিবেশ বান্ধব ঢাকা সজ্জন করতে পারি এই প্রত্যয় থাকবে আপনাদের সকলের কাছে এবং বিশেষ করে আপনারা দেখেছেন এবারটা ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি মাদক এবং বিরুদ্ধে জিরো টলারেন্স আমি সেই সুর সুর মিলিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি নমিনেশন পাই এবং আপনারা যদি আমাকে ভোটে জয়যুক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী যে অঙ্গীকার দিয়েছেন সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমি এবং ঢাকার সকল